জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগ আস্থা হারিয়েছে এখন বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এর আগে বিএনপির 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা পরে গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন দেশের গণতন্ত্রহীনতা মানবাধিকার নিয়ে বিদেশীরা ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলছে আওয়ামী লীগের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ বলেও অভিযোগ করেন তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানান বিএনপির এই শীর্ষ নেতা বিদেশীদের কাছে মাথা নত করলো না এটা বিএনপির ব্যাপার গণতান্ত্রিক বিশ্ব গণতন্ত্রের পক্ষে কথা বলছে মানব অধিকারের পক্ষে কথা বলছে ন্যায় বিচারের কথা বলছে এটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তাদের দায়িত্ব বুঝতে যে তাদেরকে সমর্থ করে আমি আমাদের পক্ষে কথা বলছি অর্থাৎ তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিয়ে আছে